গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর কুয়াশা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো শুরু করব শুধু গুড মর্নিং বলে না, এক গ্লাস খেজুরের রসের সাথে। চলো রস খাই। বলো যাও মোদিকে, বাংলাদেশের মতন এসেই বড় বড় কথা এই আছে ওই আছে কিছুই নেই কিন্তু বাংলাদেশে। অনেকদিন পর খেজুরের রস, দারুণ একটা ব্যাপার। সকাল সকাল এটা একটা উপরি পাওনা, এটা জানতাম না যে সকালে এখানে খেজুরের রস পাওয়া যাবে। ওই আর কি, ওই পাহাড়ে উঠা হয়ে গেলে আর কি। হ্যাপি বার্থডে, হাই। আমরা এখন কোথায় যাবো? এখন বাঘ দেখতে যাবো। কাকা ওখানে কোথায় গেলে সর্দেখালি যাবো, তারপর বাসন্তী যাবো, ওখানে সবার জন্য আমরা বাঘ ধরে নিয়ে আসবো, তোমরা দেখবে। হ্যাঁ ভেতরে ঢুকে যাও, বাঘের নিয়ে খেয়ে যাই তোমরা আগে ঢুকে। তো আমরা এখন সজনেখালি ঘাটে চলে এসেছি, ভিতরে যাব এবং দেখব ভিতরে গিয়ে কি কি দেখা যায়। আমরা প্রথমে ঢুকেই কয়েকটি বাদর দেখতে পেলাম, তারপর বনদেবীর মন্দির দর্শন করলাম। হাই, খুব ভালো ঘুরছি আমরা। আমরা এখন সজনেখালি আছি, তো আমরা এখন ওয়াচ টাওয়ার দেখতে যাচ্ছি। চলো ওয়াচ টাওয়ার দেখে নি। বাপরে লাইন তো প্রচুর। এই অর্ঘ সরো, পটি করছে। এই না না, ইয়ে আছে, ব্যাগ আছে, সুন্দর হাতে তৈরি ব্যাগ। ভিতরে ঢুকেই আমরা কয়েকটা কুমির দেখতে পেলাম। এরপর আমরা ধীরে ধীরে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে গেলাম এবং ওয়াচ টাওয়ারে উঠলামও। বেশ বড় টাওয়ারটা ছিল, তো উপরে উঠে আমরা বাঘ কিংবা হরিণ দেখার চেষ্টা করলাম, কিছুই দেখতে পেলাম না। তবে এখানে বাঘ হরিণ আসে, যা সব সময় আসে না এটাও বোঝা গেল। এত লোকজনের ভিড় থাকলে ওরাই বা কী করে আসে। এরপরে ওখান থেকে আমরা চলে এলাম ম্যানাগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারটিতে। তবে সেদিন এই সেন্টারটি বন্ধ ছিল, যার জন্য এর ভিতরেও আমরা ঢুকতে পারলাম না। তো এরপরে এখানে যেহেতু এই এরিয়াটা অনেকটাই বড় ছিল, অনেক ম্যানাগ্রোভ অরণ্য ছিল, সেগুলো দেখলাম। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আরেকটি জায়গার প্রস্তুত নিচ্ছিলাম যাওয়ার জন্য। কিছু বলার
করা নেই, শুধু দেখার, একটাই তো কথা বলো। সুন্দরবন এসছে মানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবো, আর তার সাথে সাথে যদি এত সুন্দর সুন্দর তাই না, চলো সেটাই দেখতে থাকি। সকাল সকাল আমরা খাবার পেয়ে গেছি, সকালের টিফিন ছোলার ডাল পুরি, এটা লুচি নয় পুরি, আর হচ্ছে কি জয়নগরের মোয়া। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই খাওয়া দাওয়ার পর নদীর এই পাশে রোদ্দুরটা গায়ে লাগছে, একদম ঘুম ঘুম পাচ্ছে। জানি এটা আবার কোথাও যে যখন গিয়ে আবার এক জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে নামবো তখন আবার এটা ঠিক হয়ে যাবে, এখন পেট ভরে খাওয়া হয়ে গেছে, কারণ ঘুম 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 মানে একটু মনে হচ্ছে একটু বিশ্রাম করা দরকার তাই মনে হচ্ছে। তো চলো দেখি। আমরা চলে এসেছি এখন সুবর্ণখালি, তো চলো দেখি ভিতরে কি কি আছে আমরা দেখবো। আর এখানে একটা ভাঙা জাহাজ রয়েছে সেটাও দেখতে পাচ্ছি, তো চলো সামনে দিকে আরো দেখি, আসো। সুবর্ণখালীতে ঢুকতেই প্রথমেই বনদেবী দর্শন করলাম। তবে একটা কথা, সুন্দরবনে বনদেবীকে খুব জাগ্রত দেবী হিসাবে মানা হয়, যেহেতু এটা জঙ্গলময় একটি জায়গা সেই জন্য বনদেবী সত্যি এখানকার মানুষকে রক্ষা করেন। এখানেও আবার ওয়াচ টাওয়ার রয়েছে, তো যাবো ওপর থেকে দেখবো নিচেটাকে কেমন লাগছে। তো চলো ওপরে, চলো 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 দেখি দেখি ওপর থেকে দেখি, আসো। হ্যাঁ দেখা গেছে নাকি দেখি। ওয়াস্টারে উঠতে না উঠতেই হইচই শুরু হয়ে গেল, কি একটা হরিণ দেখা গেছে। তো আমরাও তাড়াতাড়ি গেলাম, আর দেখি সত্যি দূর থেকে একটা হরিণ জল খেতে আসছে, বেশ ভালো লাগছে দেখতে। হরিণ বাঘ দেখতে পারিনি কিন্তু হরিণ দেখতে পেরেছি, অনেক বড় বাঘের মতো বড় হরিণ, বাঘের মতো বড় হরিণ, খেতে পারবে না, কে শেষ করতে পারবে, বাঘের মতো গর্জন করছিল না এত বড় হরিণ, কে শেষ করতে পারবে, হরিণ দেখে সবাই হয়তো পালিয়ে বেড়াচ্ছে। বলেন ম্যাডাম কি খাচ্ছেন? ঠিক আছে, কৃষ্ণ কেমন লাগছে? বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম যা তা আর কি ভাষায় প্রকাশ করার মতো ছিল না। দূরে দূরে বক এত সুন্দরভাবে বসেছিল, কি যে ভালো লাগছিল কি আর বলবো, যতই বলি বলা যেন কমই হবে। আর এই যে বড় নদীর পাশ দিয়ে ছোটো ছোটো যে খাড়ি নদীগুলো গেছে সেগুলো তো আরও মন ছুঁয়ে গেছে, মানে এক কথায় আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো, অপূর্ব সুন্দর। আর পাশ দিয়ে লঞ্চগুলো সাই সাই করে বয়ে চলছিল, তবে আমাদের লঞ্চে বলাই ছিল আপনারা একটু ধীরে সুস্থে চালান, আমরা একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাই।
তো এখানে একটা কথা বলি, না বললে আমাদের এই পিকনিকটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। আমরা দূর থেকে এই প্রায় বাঘের পায়ের ছাপ এবং কিছু বনমুরগি দেখতে পেয়েছিলাম, এবং দেখার সাথে সাথে যত এগিয়ে যাচ্ছি আমাদের মধ্যেই ছিল বিপ্লব কাকা। সে এমন আওয়াজ করেছিল, সে বনমুরগিগুলোও ভয়ে পালিয়ে গেছিল। আমরা হরিণ দেখে নিয়েছি এখানে, দোবাকিয়াতে আমরা হরিণ দেখার পরে কয়েকটা কচ্ছপও দেখে নিলাম, আর কচ্ছপ দেখার পরে আমি আবার কয়েকটা সেলফিও তুলে নিলাম। এখন দোবাকি ঘুরে আসলাম, ওখানে অনেক দেখতেই তো পেলে তোমরা কি কি দেখলাম, হরিণ দেখলাম, কচ্ছপ দেখলাম, আর অনেক বড় ওই বনটাও বেশ সুন্দর লাগলো। তো এখন আবার আমরা এখান থেকে আরেক জায়গায় যাব, দেখি এখান থেকে আবার কোন জায়গায় নিয়ে যায় আমাদেরকে। আর যাওয়ার পথে মনে হচ্ছে ওখানে একটা কুমির রোদে শুয়ে আছে, তো চলো তোমাদেরকে কুমিরটাও দেখাই, দেখি আবার দেখা হচ্ছে, চলো। সবচেয়ে বড় কথা আমরা চিড়িয়াখানাটা নাই যাই, ওখানে কুমির দেখি, কিন্তু হ্যাঁ হ্যাঁ খাঁচায় বন্দি, সেগুলো ওদের জীবনযাপন অন্য, আর এগুলো একদমই ছাড়া, এরা এদের মতো, মানে এটা একদম ন্যাচারাল। হ্যাঁ ওখানে যাবো, হ্যাঁ দেখি 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 দেখি। আমরা একদম চলে এসেছি কুমিরের কাছে, জুম করেছি আর বেশি কম ঘুরেছিল, আস্তে আস্তে এদিকে চলে আসছে, যখন আমরা যাওয়ার সময় দেখেছিলাম এইখানে ছিল। টাটা কুমির, চলো কুমির দেখা হয়ে গেল, হেব্বি মজা আসছে। তাহলে যাও সামনে গেলে, মানে কুমির মানুষ খেতে পারে, আমি সামনে যাও। দুবাকি এখন আমরা ফিরছি, ফেরার পথে আমরা একটা বড় সড়ো প্রায় 12-13 ফুট একটা লম্বা কুমির দেখতে পেলাম। হ্যাঁ মাছ ধরে খাচ্ছে এখানে কুমিরটা, কুমিরটার ছবিটা এখন দিতে পারলাম না, লঞ্চটা বেরিয়ে আচ্ছা ছবি আছে, তুলেছে ছবিটা। তা মা এরা মাছ খেয়ে জন্য এই নদীর নালাতে বসে থাকে, বসে থাকে, এগুলো মাছগুলো এরা খায়। এখানে দূরে জলে কুমির ভেসে বেড়াচ্ছে। তো বলি এখানে আমরা কুমির বাঘ দুটোই দেখতে পেয়েছি, জলে কুমির, ডাঙায় বাঘ। আর এর সঙ্গে সঙ্গে বলি এই ঘটনাটা বলা দরকার, আমার শরীরটাও এখানে আসার পরে আস্তে আস্তে খুবই খারাপ হচ্ছিলো। দুপুরে যেহেতু চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিলাম, তো আমি বুঝতে পারিনি, আগে কখনো আমার অ্যালার্জি হয়নি, এই প্রথম আমার অ্যালার্জি হয়েছিলো, এবং সেটা যে এত মাত্রায় বেড়ে গেছিলো বলার মতো নয়। চুলকাতে চুলকাতে মুখ চোখ সম্পূর্ণটাই লাল হয়ে গেছিলো, মাথা পর্যন্ত আমি শ্বাসকষ্ট চলে এসেছিলো। শেষে আমাদের যে লঞ্চ ছিলেন, ওই লঞ্চের যে ড্রাইভার, উনি একটা ওষুধ দিলেন, খাওয়ার পরে আমি একটু স্বস্তি অনুভব করেছি, স্বস্তি বলবো অনেকটাই ভালো ছিলাম। তার আগেও
অবধি আমার অবস্থা খুবই খারাপ ছিল। তো এইখানে ভিডিওটা এরকমভাবেই তোলা, সেভাবে আমি কিছু মানে যা দেখতে পেয়েছি সেরকমভাবেই তুলে নেওয়া হয়েছে, সেভাবে কিছু বলার মতো ছিল না, কারণ আমি নিজেই তখন অসুস্থ ছিলাম। এরপরে এখানে ফুলের বাগান ছিল, তো এগুলো আমি তখন অলরেডি বসে পড়েছিলাম, আমি আর মানে ভিডিও করার বা ভিডিওতে গিয়ে তোলার মতো কিছুই ছিল না। এবার সন্ধ্যার পরে শরীরটা একটু ঠিক হলো, তখন আমরা আবার ওপরে আসলাম, লঞ্চের ওপরে এসে আবার একটু সবাই মিলে মজা করে নিলাম, আর এখান থেকে মজা করে আমরা সোজা রিসর্টে চলে গেছিলাম। তো আমরা রিসর্টে চলে এসেছি, আর রিসর্টে চলে আসার সঙ্গে সঙ্গে সেদিনে রিসর্টের প্রোগ্রাম ছিল ঝুমুর নাচ, তো ঝুমুর নাচার জন্য ওনারাও চলে এসেছিলো, তো আমরাও ঝুমুর নাচে অংশগ্রহণ করলাম ওদের সঙ্গে, একটু বেশ ভালোই কাটলো। ঝুমুর নাচের পর সেদিনকে আরও একটা প্রোগ্রাম ছিল, সেটি প্রোগ্রামটি হলো আমাদের অর্ঘ্যর হ্যাপি বার্থডে। তো অর্ঘ্যর হ্যাপি বার্থডে ছিল, তো হ্যাপি বার্থডে তো পালন করতেই হয়, আর এবার সুন্দরবনে অর্ঘ্যর হ্যাপি বার্থডে পালন হলো। আমরা খুব খুব মজা করেছি, সবাই মিলে ছবি তোলা, কেক কাটা, কেক খাওয়া, খুব খুব মজা করেছি। ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা অনেকটাই ভালো হয়ে গেছে শেষে অর্ঘ্যর বার্থডেটা আসাতে। তো আমরা এইভাবেই মজা করে সারাটা দিন কাটালাম, আর এরকমভাবে মানে এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবে সকলে যেভাবে আছো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।